হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি রিতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ রহমত, আপনাদের দয়ে ভালো আছি। তো এখানে হচ্ছে জাউ রান্না করা হয়েছে আমার শ্বশুরের জন্য, কারণ হচ্ছে আমার শ্বশুরকে কালকে সারাদিন হচ্ছে কোনো খাবার দেওয়া হয়নি, স্যালাইন লাগিয়ে রেখেছে। তো আজকে থেকে হচ্ছে তাকে একটু একটু খাবার দেওয়া হচ্ছে। সকালবেলা হচ্ছে স্যুপ রান্না করে আম্মা পাঠিয়ে দিয়েছে, সকালবেলা ডাক্তার বলেছে চিকেন ক্লিয়ার স্যুপটা দেওয়ার জন্য। আর দুপুরবেলা হচ্ছে একদম জাউ ভাত রান্না করার জন্য। তো আম্মা হচ্ছে জাউ ভাত করে এখন নিয়ে যাবে, সাথে হচ্ছে পেঁপে দিয়ে শিং মাছ রান্না করেছে। আর এখানে হচ্ছে আমার টুনটুনি বুড়িটা হচ্ছে দুধ বিস্কিট খাচ্ছে, দেখতেই পেলেন। তো আজকে আমি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব, দেখতেই পারতেছেন আমার রান্নাঘরের অবস্থা। তো আমার রান্নাঘরটা আসলে অনেক ছোট, তো মানে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই আমার রান্নাঘর। তো যাই হোক, আমি এখন পরিষ্কার করে নিব। তো বাম পাশে দেখতে পাচ্ছেন যে ডিব্বাগুলো, এগুলোতে হচ্ছে হলুদ মরিচ লবণ এগুলো রাখা। আর একটা হচ্ছে মাটির টবের মতো আছে, যেটার মধ্যে হচ্ছে যত চামিচ টামিচ রাখা হয়। তো আমি এখন একটা বালতির মধ্যে হচ্ছে গরম পানির সাথে ডিটারজেন্ট মিশিয়ে আমি হচ্ছে তারের সোবা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। তারপর একটা সুতি কাপড় দিয়ে হচ্ছে ভালোভাবে মুছে নিয়েছি। তো এই তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো যে কোনো জিনিস আসলে পরিষ্কার করলে দেখতে খুব ভালো লাগে। তো এই যে বাম পাশে আমি ওগুলো রেখে দিয়েছি, আর কোনো কিছু নাই। কিন্তু রান্না করার সময় একটা একটা করে জমতে জমতে অনেক জমে যায়। তো আমি তো একটু অলস টাইপের, আসলে সাথের কাজ সাথে করি না, পরে একবারে করতে কষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা, সত্যি কথাটা বলে দিলাম আজকে যে আমি আসলে অনেক অলস। তো হচ্ছে এটার কারণ আছে, কারণ হচ্ছে আমি বাবা মার একটা মাত্র মেয়ে, আমরা দুই ভাই এক বোন। তো আমার মা হচ্ছে ছোটোবেলা থেকে আমাকে তেমন কোনো কাজ করতে দিত না। আর হচ্ছে ছোটোবেলা যেহেতু আমার একটু ঠান্ডারও সমস্যা ছিল, যে কারণে হচ্ছে আম্মা তুলু তুলু করে আমাকে মানে রেখেছে যে ঠান্ডা লেগে যাবে, মেয়ে ঠান্ডা লেগে যাবে। আর তাছাড়া আমার মার যেহেতু ছোটোবেলায় বিয়ে হয়েছিল, সেহেতু আমার মা ইয়াং এবং স্ট্রং, যে কারণে আমাকে দিয়ে কখনো তার কোনো কাজ করানোর প্রয়োজন হয়নি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে হচ্ছে আমি শিং মাছ দিয়ে হচ্ছে লাউ তরকারি রান্না করব। আর আমার শাশুড়ি হচ্ছে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করে নিয়ে গেছে আমার শ্বশুরের জন্য, জাউ দিয়ে মানে খাওয়াবে। তো আসলে অনেক দিন পর রান্না করতেছি, কারণ হচ্ছে রান্নাটা আমার শাশুড়ি করে থাকেন, আর আমি হচ্ছি তাকে মানে আমি হচ্ছি তার হেল্পিং হ্যান্ড, তার রান্নার কাটাকুটা এগুলো আমি করে দিয়ে থাকি। তো আজকে হচ্ছে অনেক দিন পর রান্না করতেছি। তো যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি হচ্ছে এই রান্নাটা খাওয়ার পর, সেহেতু আমি তো এখন বলতেই পারবো রান্নাটা কেমন হয়েছে। তো আমার হাজব্যান্ড বলল যে একটু মশলাটা বেশি হয়ে গেছে, হলুদ আর একটু কম দেওয়ার প্রয়োজন ছিল। তো আমিও লক্ষ্য করলাম যে হ্যাঁ, মশলা একটু বেশি হয়ে গেছে, আমিও খাওয়ার সময় আর কি সেটা খেয়াল করেছি। তো যাই হোক, অতটা আবার খারাপও হয়নি। তো আমার শ্বশুরের এখনকার অবস্থা হচ্ছে উনি ওনার ব্যথাটা কিছুটা কমেছে, সম্ভবত কালকে ডাক্তার রিলিজ দিয়ে দিবে, তাও বলতে পারতেছি না, কারণ হচ্ছে প্রতিদিনই বলা হচ্ছে রিলিজ দিয়ে দিবে কিন্তু দিচ্ছেন না। তো ওনারা বলতেছেন যে আজকে রাখবেন এবং দেখবেন যে উনি খাবার খেতে পারে কি না, যদি উনি খাবার খাওয়ার পরে ব্যথাটা কম থাকে তাহলে রিলিজ দিয়ে দিবে, এটা আর কি বলা হয়েছে। তো আপনারা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে বাসায় আসেন এবং যেন ওনার আর কোনো প্রবলেম না হয়, কারণ উনি মানে কয়েকটা দিন ধরে অনেক কষ্ট পাচ্ছেন, যেটা আমাদের জন্য আসলে খুব খারাপ লাগে আর কি, আমাদের ফ্যামিলি মেম্বারদের। তো হচ্ছে আজকে রান্না করার সময় ফ্রিজে গিয়ে দেখলাম যে কাঁচামরিচ নাই। তো তখনই মনে হলো যে আমার শ্বশুর যখন বাসায় থাকে তখন কিন্তু তিনি সব কিছুর খোঁজ খবর নেন, কাঁচামরিচ আছে কিনা, পেঁয়াজ আছে কিনা, মানে সব কিছুই দেখা গেছে থাকতে থাকতে উনি নিয়ে আসেন। আর এখন বাসায় এমন কেউ নাই যে তাকে দিয়ে আমি কাঁচামরিচটা আনাবো, তো এই জন্য হচ্ছে শুকনো মরিচ দিয়েই হচ্ছে কাজটা চালিয়ে নিলাম। তো আমার ঝোলটা একটু টেনে এলে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর হচ্ছে ভাত রান্না হয়ে গিয়েছে, লাল শাক ভাজি করা হয়েছে আর ডাল রান্না করা হয়েছে। আর এদিকে হচ্ছে আমার ননদের ছেলে হচ্ছে ও মানে শিং মাছের তরকারি খাবে না, এজন্য ওর জন্য হচ্ছে ডিম ভেজে নিচ্ছি। তো আমার শাশুড়ি বলে গিয়েছিলো যে ও শিং মাছের তরকারি খাবে না, ওকে লবণ দিয়ে একটা ডিম ভেজে দিও। ও আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজা খায় না, জাস্ট লবণ দিয়ে ওকে ডিমটা ভেজে দিলে ও খেয়ে নেয়। আর আমার ননদের ছেলে হচ্ছে অনেক ভালো ভালো মাছই হচ্ছে সে খায় না। তো আমি মাঝে মাঝে তাকে চেঁচাই যে বাবা তুমি চিংড়ি মাছ, এমন একটা মজার মাছ সেটাই তুমি খাও না, তুমি তো চিংড়ি মাছের স্বাদটাই বুঝলা না।
তো ও বলে যে মামি আমার কাছে চিংড়ি মাছ ভালো লাগে না, আর আমি অবাক হয়ে যাই, কারণ হচ্ছে আমার কাছে হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো হচ্ছে আমার খুবই পছন্দের মাছ। তো যাই হোক, তো আমার রান্না বান্না কমপ্লিট, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব, আর আপনার ভাইয়াও চলে এসেছে, আর এদিকে হচ্ছে আমার বুড়িটা হচ্ছে কার্টুন দেখতেছে শুয়ে শুয়ে, আর আমার ছেলে হচ্ছে গেমস খেলতেছে, দুই ভাই বোন শুয়ে শুয়ে হচ্ছে মোবাইল চালাচ্ছে। তো আমার ছেলেকে আমি বলেছি যে সারাদিনের মধ্যে জাস্ট 1 ঘন্টা তুমি গেমস খেলবা, আর আমার মেয়েটাকে তো মানে কথা শোনাতেই পারি না, সে হচ্ছে শুধু কার্টুন দেখতে চায়। তো তাকে যে কোচিংয়ে দিয়েছিলাম, ইদানিং হচ্ছে আমার শ্বশুর অসুস্থ থাকার কারণে নিতে পারতেছি না, তো সামনের মাস থেকে রেগুলার আবার নিয়ে যাব। তো ঠিক আছে বন্ধুরা, আজ আর ভিডিওটি বড় করব না, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, তাতে করে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।